টপিকটা হচ্ছে, সেই টপিকটা হচ্ছে হাউ টু ক্র্যাক কেমিস্ট্রি। রসায়নটাকে আমরা কিভাবে ক্র্যাক করব, যে কিভাবে আমরা রসায়নটাকে ক্র্যাক করতে পারি, রসায়নের ঝামেলাটা আমরা শেষ করতে পারি। এখন রসায়নে আমাদের যে ঝামেলাটা হয়, চিন্তা করো যে তোমাদের ইন্টারে যে কেমিস্ট্রিটা আছে, তোমাদের ইন্টারে কেমিস্ট্রি দুইটা পার্ট আছে। তোমরা ইন্টারে যে কেমিস্ট্রি পড়তেছো, সেই কেমিস্ট্রিতে দুইটা পেপার আছে। কেমিস্ট্রিতে তোমার ফার্স্ট পেপার আছে, আবার কেমিস্ট্রিতে তোমার সেকেন্ড পেপার আছে। এখন এই যে দুইটা পেপার আছে আমাদের, দুইটা পেপারে, ফার্স্ট পেপারে আমাদের অধ্যায় হচ্ছে 5টা, সেকেন্ড পেপারেও অধ্যায় হচ্ছে আমাদের 5টা, তার মানে মোট 10টা অধ্যায়, যে সবচেয়ে ছোট সিলেবাস 10 অধ্যায়ের একটা টপিক। কিন্তু এই 10 অধ্যায়ের মধ্যেও কিন্তু আবার সব টপিক লাগে না, 10 অধ্যায়ের মধ্যেও যে সব লাগে এরকম না। এই ফার্স্ট পেপারের অধ্যায়, ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এই তিনটা অধ্যায় হচ্ছে মেইন। ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, 3, 4, এই তিনটা অধ্যায় হচ্ছে মেইন। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 সেভাবে আমাদের লাগে না, বা সেই রকম গুরুত্বপূর্ণ না, সেই জায়গাগুলো একটু কম গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এই আমাদের মোট 7টা অধ্যায়। তো আমাদের কেমিস্ট্রির মধ্যে 10টা অধ্যায় হইলো, কেমিস্ট্রির মধ্যে আসলে কিন্তু আমাদের অধ্যায় 7টা, যে কেমিস্ট্রি আমরা বলতেছি যে 10টা অধ্যায়, বাট আসলে আমাদের কেমিস্ট্রি অধ্যায় কিন্তু মাত্র 7টা। এই 7টা অধ্যায় আমাদের বিস্তারিত ভাবে পড়তে হবে, একদম ডিটেইলড বিস্তারিত ভাবে পড়তে হবে। এখন কেমিস্ট্রিতে ঝামেলা আমাদের কি হয়, যে কেন আমরা কেমিস্ট্রিতে দুর্বল? বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশে কেমিস্ট্রিতে ভয়াবহ লেভেলের দুর্বল হয়, এবং কেমিস্ট্রি সাবজেক্টের নাম শুনেই আতঙ্কিত হয়ে যায়। পড়বে পারবে সেটা তো পড়ে, নাম শুনেই কেমিস্ট্রি আতঙ্কিত হয়ে যায়। তো এইটার জন্য আজকে আমি বলবো যে কেমনে তোমরা হচ্ছে যে কেমিস্ট্রিটা সমাধান করবা, বা কেমিস্ট্রির প্রবলেম গুলা কেমনে তোমাদের আস্তে আস্তে তোমরা দূর করতে পারবা। 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের প্রথম মেন্টালিটি রাখতে হবে যে কেমিস্ট্রি সহজ। এইটা আমার প্রথম কথা যে কেমিস্ট্রি সহজ, এটা আমার একদম ফার্স্ট কথা মাথায় ঢুকায় ফেলতে হবে যে কেমিস্ট্রি কি আমাদের, কেমিস্ট্রি আমাদের সহজ। কারণ কি, তুমি যদি মাথায় একটা সাবজেক্ট রিলেটেড ঢুকায় ফেলো যে এই সাবজেক্টটা কঠিন, তাহলে ওই সাবজেক্ট তোমার কাছে জীবনে আর সহজ লাগবে না, ওই সাবজেক্ট তোমার কাছে আজীবনই কঠিন লাগবে। তো প্রথম কথা ঢুকাইতে হবে আমার কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রি সহজ। বাংলাদেশে এ পর্যন্ত লক্ষ লক্ষ স্টুডেন্ট কেমিস্ট্রিতে ভালো করছে, আমিও কেমিস্ট্রিতে ভালো করতে পারবো। তো কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রি কঠিন না, সবাই কেমিস্ট্রি ভালো পারে, আমিও পারবো, এই চিন্তাটা মাথায় প্রথমে ঢুকাইতে হবে। এটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ। যে কোনো কাজে সফলতা পাওয়ার 1 নম্বর কথা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ থাকতে হবে। সো কেমিস্ট্রি সহজ, এই চিন্তাটা মাথায় ঢুকাবা। 2 নম্বর কথা হচ্ছে যে তুমি লেকচার ফলো করবা, লেকচার ফলো করবা। কোন লেকচার ফলো করবা? তোমরা এখন আমার কাছে পড়ো, তো আমার কাছে তোমরা যারা পড়ো, তোমরা যারা আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল কোর্স, সেকেন্ড পেপার ফুল কোর্স আছো, তোমরা আমাদের লেকচারটা একদম ফলো, টোটাল লেকচার ফলো করবা। এই লেকচার ফলো করো, এবং অবশ্যই একটা নোট প্রিপেয়ার করবা, একটা নোট রাখবা, যে এই নোট রাখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আলাদা একটা খাতা বানাবা, সেকেন্ড পেপারের জন্য একটা আলাদা খাতা বানাবা, যা ক্লাসে লিখাবো সুন্দর করে নোট করবা। এখন তোমরা অনেকে আছো নোট করতে চাও না, তোমরা ভাবো যে না ভাই, আমি তো হচ্ছে যে যা ক্লাসে দেখি সেটাই আমার মনে থাকে। বাট আমাদের মস্তিষ্ক কিন্তু মনে রাখার জন্য পারফেক্ট না, আমাদের মস্তিষ্ক কিন্তু অ্যানালাইসিস করার জন্য পারফেক্ট, ইনোভেশনের জন্য পারফেক্ট, আমাদের মস্তিষ্ক কিন্তু মনে রাখতে পারে না। সেই জন্য ক্লাস সুন্দর মতো নোট করবা, ক্লাস লেকচার ফলো করবা। এখন ক্লাস লেকচার ফলো করতে গিয়ে আবার আরেকটা ঝামেলা হয়। কি ঝামেলা হয়? যে আমরা নর্মালি কি হয়, যে আমরা নর্মালি হচ্ছে যে আমি যদি বলি, আমি ইন্টার লাইফে, আমার ইন্টার লাইফে আমি ছিলাম বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজে। তো ফার্স্ট ইয়ারে হচ্ছে কলেজের টিচাররা যা পড়াইতো সেগুলাই পড়তাম, কেমিস্ট্রি কারো কাছে পড়তাম না। সেকেন্ড ইয়ারে শুনলাম জৈব যৌগ নামে একটা অধ্যায় আছে যেটা নাকি অনেক কঠিন, কারো কাছে পড়তেই হবে। এবং ফার্স্ট ইয়ারে দেখলাম যে না, কলেজের ক্লাস করে জাস্ট হচ্ছে না, কারো কাছে পড়তেই হবে। তখন কলেজের একজন টিচার মাঝার স্যার সম্মানিত, তার কাছে হচ্ছে যে আমি পড়া শুরু করলাম। সো তার কাছে পড়লাম, স্যার খুব অসাধারণ পড়ায়। সো স্যার সুন্দর মতো নোট টোট করে দিত, ক্লাসে পড়াইতো সেটা সুন্দর মতো নোট করতাম। নোট করার পর যেটা হইতো, যে স্যারের কাছেই নোট করার, নোট করে স্যার যা পড়াইছে সেটা দিয়েই এসএসসিতে ভালো হয়ে গেছে, মোটামুটি এইচএসসিতে ভালো রেজাল্ট হয়ে গেছে, বা কলেজের এক্সামে ভালো করতে পারতাম। কিন্তু হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের সময় গিয়ে আমি দেখলাম যে আমি খেয়ে গেছি বাস। কেন বাস খাইছি?
কারণ অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে মেইন বই থেকে প্রশ্ন আসে সব। হাজাইন আকসারের বই, গুহ স্যারের বই, মেইনলি হাজাইন আকসারের বই থেকে প্রশ্ন আসে। তো আমি তো হাজাইন আকসারের বই পড়ি নেই, আমি তো হচ্ছে যে স্যারের নোট পড়ছি। তো এখন হাজাইন আকসারের বই আমার কাছে টোটাল নতুন, আমার নতুন করে পড়া লাগছে। তো এই জন্য লেকচার ফলো করার পাশাপাশি অবশ্যই তুমি একটা বই পড়তে হবে, অবশ্যই বই পড়তে হবে, মেইন বই, যেটা মেইন বই মানে হচ্ছে যে এক এক জায়গার বই না, মেইন বই পড়তে হবে, মেইন বই পড়বা তোমরা। এখন কথা আসতে পারে, ভাইয়া মেইন বইয়ের মধ্যে কোন বইটা পড়বো? এখন মেইন বইয়ের মধ্যে আমাদের বাজারে তিন থেকে চারটা প্রচলিত বই আছে। এক নম্বরে যে বইটা আমরা নর্মালি বেসিক্যালি পড়ি সেটা হচ্ছে হাজাইন আকসারের বই পড়ি, এবং এই হাজাইন আকসারের বইটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাও, ম্যাট, ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজাইন আকসারের বই লাগবেই। হাজাইন আকসারের বই ছাড়া তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবা না, মানে মাস্ট, হাজাইন আকসারের বই থেকে সব প্রশ্ন আসে। হাজাইন আকসারের বইয়ের সাথে তোমার আরেকটা বই রাখা উচিত, সেটা হচ্ছে গুহ স্যারের বই। কেন তুমি গুহ স্যারের বই রাখবা? একটা জিনিস মাথায় রাখো, গুহ স্যারের বইটা কিন্তু একটু কঠিন করে লেখা। কঠিন করে লেখা মানে হচ্ছে কঠিন প্লাস হচ্ছে অনেক তথ্য। গুহ স্যারের বই অনেক তথ্য, এত 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 তথ্য দেওয়া যে তথ্য দেখা তোমার মাথা ঘুরাবে। কিন্তু গুহ স্যারের বইটা হচ্ছে আপডেটেড, সবচেয়ে নতুন তথ্য, সবচেয়ে নতুন তথ্যগুলা গুহ স্যারের বইয়ে দেওয়া আছে, আপডেটেড এবং সহজ ভাষায় লেখা। কিছু কিছু টপিক খুবই সহজ ভাষায় লেখা। সো এই গুহ স্যারের বইটা তুমি রাখবা, আর এই দুইটা বই রাখলেই হয়ে যাবে। এখন অনেকে বলবা, ভাইয়া আমি কবির স্যারের বই পড়ি, আমি মমিনুল হক স্যারের বই পড়ি। তো পড়তে পারো, কেমিস্ট্রি থিওরিটিক্যাল ব্যাপার, তো সবার বই সেম আছে। আমরা তোমাদের একদম সব বইটাই ঘেটে যে বইয়ে সবচেয়ে সহজ করে লেকচার দেওয়া সেই বইটাই আমরা তোমাদের পড়াবো, বা তোমরা যে টিচারের কাছেই পড়ো সেই টিচারই তোমাদের সেটাই করে। তো আমাদের কাজই হচ্ছে তোমাদের কাছে সহজ করে তোলা। কিন্তু সাথে তোমার এই দুইটা বই রাখবা, আরেকটা বই রাখতে পারো যে কবির স্যারের বই। কবির স্যার, কবির স্যারের বইটা স্পেশালি অর্গানিকের জন্য ইম্পর্টেন্ট, মানে সেকেন্ড পেপার, আমরা তো আজকে সেকেন্ড পেপার ওরিয়েন্টেশন করতেছি, তো অর্গানিক কেমিস্ট্রির জন্য হচ্ছে কবির স্যারের বইটা খুবই ভালো। স্যারের বই অর্গানিক কেমিস্ট্রিটা খুব সুন্দর করে লেখা। তাইলে তুমি হচ্ছে একটা পজিটিভ অ্যাপ্রোচ মাথার মধ্যে ঢুকাইলা, তুমি আমাদের লেকচার গুলা ফলো করলা এবং নোট করলা, এবং তুমি সাথে একটা মেইন বই রাখলা। আমরা তোমাদের যতটুকু পড়াইলাম, আমি খুব বেশি পড়াই না, আমার লেকচার দেখা যায় যে এক ঘন্টা বা দেড় ঘন্টার লেকচারে হয়তো দুই তিন পেজ পড়ানো হয়। সো এই লেকচারে যা পড়াবো সেটা বই থেকে ঘেটে দেখবো। যেমন তোমাদের অর্গানিক শুরু হবে, অর্গানিক শুরু হলে আমি তোমাদের তো নামকরণ দিয়ে শুরু করবো। তুমি হাজাইন আকসারের বইয়ে নামকরণটা দেখবে যে আমি যা পড়াইছি সেটা ঠিক আছে কিনা, গুহ স্যারের বইয়ে দেখবে আমি যা পড়াইছি সেটা ঠিক আছে কিনা, হাজাইন আকসারের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো প্র্যাকটিস করে দেখবা যে সেই উদাহরণগুলো তুমি সমাধান করতে পারতেছো কিনা, সেই উদাহরণগুলো তুমি বুঝতেছো কিনা। সাথে তুমি মমিনুল হক স্যারের বই বা অক্ষরপত্র যার বই পড়ো পড়ো, কোনো সমস্যা নেই, বাট এই দুইটা বই মাস্ট রাখবা। বাকি বই তুমি পড়ো, কোনো প্রবলেম নেই, এই দুইটা বই তুমি মাস্ট রাখবা। তিন নম্বরে যেটা আমাদের মেইন সমস্যা কেমিস্ট্রিতে, যে আমরা কেমিস্ট্রির থিওরি বুঝি, আমরা সবাই কেমিস্ট্রির থিওরি বুঝি, আমরা সবাই কেমিস্ট্রির থিওরি বুঝি। তোমাদের যখন আমি পড়াবো যে বলবা যে ভাইয়া ক্লাস খুব ভালো বুঝি, ভাইয়া ক্লাস সব ভালো বুঝি, কিন্তু পরীক্ষার মধ্যে যে আমাদের MCQ এবং CQ আসে, MCQ এবং CQ পারি না, এটা হচ্ছে আমাদের একটা মেজর প্রবলেম কেমিস্ট্রির ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, ধরো তুমি পারো বাট সেটা অ্যাপ্লিকেশন করতে না পারলে তো একটা প্রবলেম। সো আমরা কেমিস্ট্রির থিওরি বুঝি বাট হচ্ছে আমরা কেমিস্ট্রি MCQ এবং CQ পারি না, MCQ পারি না, CQ পারি না। সো আমাদের বিশেষ করে এই দুইটার মধ্যে একটা ভয়াবহ দুর্বলতা রয়েছে, যে CQ যাই পারি, MCQ আমাদের ভয়াবহ দুর্বলতা। কেমিস্ট্রি আজ পর্যন্ত আমি খুব কম স্টুডেন্ট দেখছি যারা কেমিস্ট্রি MCQ ভালো, খুবই কম স্টুডেন্ট দেখছি আমি আমার পড়ানো লাইফে। আমাদের বিভিন্ন কোর্সে এখন 2000+ স্টুডেন্ট যুক্ত আছে আল্লাহ তাআলার রহমতে। 2000+ স্টুডেন্টের মধ্যে আমি খুব কম স্টুডেন্ট দেখছি যারা কেমিস্ট্রিতে ভালো। মেজরিটি স্টুডেন্ট কেমিস্ট্রি MCQ খারাপ, মানে MCQ কথা বলতেছে স্পেসিফিক ভাবে MCQ খারাপ। এখন MCQ খারাপ হওয়ার একটা কারণ কি বা রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি তো মোটামুটি একটু ভাস্ট, মানে কেমিস্ট্রি ছোটখাটো সাবজেক্ট না, বিশাল বড় সাবজেক্ট। এখন এর যে একটা এই দুর্বলতার মেইন একটা কারণ আমাদের প্র্যাকটিসের অভাব, ভয়াবহ দুর্বলতা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব, আমরা কেমিস্ট্রি MCQ প্র্যাকটিস করি না। আমরা ধরো হচ্ছে যে তোমাদের ক্লাসে পড়ায় দিই, তোমরা ক্লাসে পড়াটা, কারণ দেখো যে ক্লাসে বসে বসে তো MCQ প্র্যাকটিস করানো খুব সময় নেই, কারণ কেমিস্ট্রি থিওরিটিক্যাল টপিকই এত বেশি যেগুলো পড়াইতে তোমাদের অনেক সময় লাগবে। আমি কিন্তু তোমাদের এই কেমিস্ট্রি কোর্সটা
অনেক দীর্ঘ টাইমের কেমিস্ট্রি কোর্স নিছি। ফার্স্ট পেপার 8 মাস, সেকেন্ড পেপার 8 মাস, তার আলাদা আলাদা হিসাব করলে 16 মাস হয়ে যায় আমাদের দুইটা। তো কেন আমি নিছি, কারণ দেখছি কি কেমিস্ট্রির একটা প্রবলেম হচ্ছে কি, কেমিস্ট্রি অনেক ধীরে সুস্থে পড়তে হয়। কেমিস্ট্রি যদি অনেক ফাস্ট দৌড়ানো হয় না, সেই কেমিস্ট্রি কোনো কাজে লাগে না লং রানে। তো কেমিস্ট্রি অনেক ধীরে সুস্থে দৌড়াইতে হয়, এই জন্য আমরা 8 মাসের কোর্স লঞ্চ করে দিছি। এখন ধরো 8 মাসের কোর্স, ধরো আমি 80টা ক্লাস নিবো তোমাদের বলছি, তাও এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সবকিছু পড়াইয়া ফুল পাওয়া যাবে না। যে দেখা যাবে পড়াইতে পড়াইতে হয়তো আমাদের হচ্ছে 80 ক্লাসে লাস্টের দিকে বড় বড় লেকচার নেওয়া লাগতেছে, কারণ কেমিস্ট্রি যথেষ্ট ভাস্ট। কিন্তু মজা আছে, মানে ধীরে ধীরে পড়লে কেমিস্ট্রি মজা পাওয়া যায়। এখন ক্লাসে তো আর পসিবল না যে তোমাকে এমসিকিউ ধরে 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 প্র্যাকটিস করাবো, যে 10টা এমসিকিউ আইনে আইনে প্র্যাকটিস করলাম, 20টা এমসিকিউ কিনে এনে প্র্যাকটিস করলাম, এটা তো ক্লাসে পসিবল হয়ে ওঠে না। এটা মেজরিটি টিচারের পক্ষে পসিবল হয় না। তো এই জন্য আমাদের নিজেদের উদ্যোগে একটু প্র্যাকটিস করা শুরু করতে হবে। বা আমি একটা কেমিস্ট্রি এমসিকিউর জন্য একটা ব্যাচ চালু করছি, 2000 এমসিকিউ এখানে সমাধান করবে, সেটা যুক্ত হতে পারো। বাট সেটা যদি যুক্ত না হও, অনেকে তোমরা যুক্ত হচ্ছে, না হলেও তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। সো এইটা হচ্ছে আমাদের মেইন 4 নম্বর কথা, যে আমাদের একটা প্র্যাকটিস বুক আমাদের কাছে রাখতেই হবে। এই জিনিসটার অভাব আমরা খুব ভালোভাবে আমরা হচ্ছে যে এই জিনিসটা করি না। প্র্যাকটিস বুক মাস্ট। এখন প্র্যাকটিস বুক মাস্ট বললেই তোমাদের প্রশ্ন আসে যে ভাইয়া কোন বই পড়ব, কি করব, নানা ধরনের প্রশ্ন তোমরা আমার দিকে ছুড়ে দিবা যে ভাইয়া কোন বই পড়ব, কি করব। সো এই যে প্র্যাকটিস বুক মাস্ট, এই প্র্যাকটিস বুকের জন্য তুমি যে কোনো প্রকাশনীর প্র্যাকটিস বুক রাখতে পারো। যে কোনো প্রকাশনীর প্র্যাকটিস বুক রাখো। যদি আমার নিজের প্র্যাকটিস বুক থাকতো তাহলে আমি আমার প্রকাশনীর নাম বলতাম, বাট এখন তো আমার প্রকাশনী হয় নাই, হয়তো 6-7 মাস পর হয়ে যাবে। এখন এই প্র্যাকটিস বুক তোমার একটা রাখতেই হবে। প্র্যাকটিস বুকের জন্য আমি বেসিক্যালি সাজেস্ট করি দুইটা বই। একটা হচ্ছে রয়্যাল গাইড রাখবা, রয়্যাল গাইড, মানে আমি বেসিক্যালি এই গাইডটা আমার কাছে দেখছি, রাখছি, আর রয়্যাল লেকচার থেকে শুরু করে যে কোনো গাইডই ভালো, রয়্যাল গাইড। রয়্যাল গাইডের ধরো হচ্ছে যে রয়্যাল গাইড বা যে কোনো গাইড, রয়্যাল গাইড বা যে কোনো গাইড, মানে যে কোনো গাইড বলতে তুমি এমন গাইড নিবা যেটার ভেতর সিকিউ আছে, যেটার ভেতর এমসিকিউ আছে, এবং বিগত অনেক সালের এমসিকিউ গুলা দেওয়া আছে। তো রয়্যাল গাইড বা যে কোনো গাইড, তুমি গাইড 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 মানে হচ্ছে তোমার হচ্ছে যেখানে হচ্ছে তোমার কি আছে এমসিকিউ সিকিউ দুইটা আছে, মানে HSC-র জন্য গাইড, যেহেতু তোমাদের HSC দিতে হবে। তো রয়্যাল বা অন্য যে কোনো প্রকাশনী একটা গাইড বই রাখবা। এই গাইড বই থেকে তোমার দুইটা হেল্প হবে। একটা হচ্ছে তুমি প্রচুর সিকিউ বা গাইড বইয়ের মধ্যে, মানে সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন, সেই সিকিউ গুলো তুমি সমাধান করতে পারবা। সেই সিকিউ গুলো যখন তুমি সমাধান করবা, তখন তোমার সিকিউ সমাধান অ্যাবিলিটি বাড়বে। এই যে আমরা সিকিউ পারি না কেন জানো, কারণ কেমিস্ট্রি উদ্দীপক গুলো কিন্তু একটু ঘুরায় পেঁচায় যায়। এই ঘুরায় পেঁচায় যে উদ্দীপক গুলো, সেগুলা পারার জন্য আমাদের প্রচুর সিকিউ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা তোমাদের এখানে সিকিউ প্র্যাকটিস করবো প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পর, বা টপিক শেষ হওয়ার পর প্রত্যেক টপিকের উপর 5-6টা করে আমরা সিকিউ প্র্যাকটিস করবো। সিকিউ প্র্যাকটিসের জন্য আলাদা আমাদের ক্লাস থাকবে অবশ্যই। এখন হচ্ছে যে এই আর এই গাইড গুলার পেছনে দেখা গেছে কি, প্রত্যেকটা অধ্যায়ের পেছনে 500-600 করে এমসিকিউ আছে। এই 500-600 যে এমসিকিউ আছে না, সেই এমসিকিউ গুলো ধরে ধরে যদি তুমি সমাধান করো, ওই নিচে ব্যাখ্যাও দেওয়া আছে, ব্যাখ্যা গুলো দেখলে, না বুঝলে আমাদের গ্রুপে পোস্ট করলে, আমাকে ইনবক্স করলে, ইনবক্স করলেও যদি রিপ্লাই আমার টাইম মতো নাও পেতে পারো, বা গ্রুপে পোস্ট করে দিলা যে এই এমসিকিউটা বুঝতেছি না, তাইলে জিনিসটা তোমার অ্যানালাইটিক অ্যাবিলিটি, এমসিকিউ সলভিং অ্যাবিলিটি বাড়বে। তাই রয়্যাল গাইড বা যে কোনো কোম্পানি একটা গাইড রাখো। সাথে তুমি যেটা করো যে আমাদের উদ্দেশ্য কয়টা, দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ হ্যালো, নেগেটিভ করে রেজাল্ট পরে দেওয়া হবে, তুমি রেজাল্ট পাবলিশ করো জাস্ট। না না, নেগেটিভটা শুধু টপ চ্যাটে দেওয়া হবে, নেগেটিভটা এখানে দাও, ওদের কাছে যাবে না মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যেখানে ছিলাম আমরা, আচ্ছা তোমাদের প্রশ্নের উত্তর আমি নিব, তোমাদের প্রশ্নের উত্তর আমি নিব, তোমাদের প্রশ্নের উত্তর নিব, আগে আমি কথা শেষ করি। তারপর হচ্ছে রয়্যাল গাইড বা যে কোনো একটা গাইড HSC-র জন্য ফার্স্ট এবং সেকেন্ড পেপার গাইডটা নাও। সাথে তুমি যেটা করো, দেখো আমাদের টার্গেট কি কি, আমাদের ধরো হচ্ছে কেমিস্ট্রির টার্গেট কি কি, কেমিস্ট্রির টার্গেট আমাদের কি কি একটু খেয়াল করে দেখো। আমার কেমিস্ট্রির টার্গেট হচ্ছে আমার HSC-তে A+ আমার কেমিস্ট্রির প্রথম টার্গেট। তারপর হচ্ছে আমার অ্যাডমিশন, তাই তো? HSC-র A+ এর জন্য বলতেছি আমি একটা HSC-based গাইড রাখো,
যেটায় তুমি সিকিউ এমসিকিউ দুইটা সমাধান করতে পারবা। কারণ এইচএসসি সিকিউ কিছু বহুপদী সিকিউ আছে, উদ্দীপক আছে, এমসিকিউ আছে না সেগুলোর জন্য। আর অ্যাডমিশনের জন্য আমাদের তো ধরো একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আছে, আর একটা হচ্ছে আমাদের ডিইউ আছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তো আমাদের তিনটা অ্যাডমিশন টেস্ট, প্রধান অ্যাডমিশন টেস্ট আছে আমাদের। আমাদের একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। তোমরা মেইনলি স্টুডেন্টরা তো এই ওরিয়েন্টেডই হচ্ছে, হয়তো ডাক্তার হবা বা ইঞ্জিনিয়ার হবা বা ডিউতে পড়বে, এরকম চিন্তা ভাবনা আছে তোমাদের। সো এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিসেন্টলি দেখা গেছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সেম হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি প্রশ্ন যে ধাঁচে আসতেছে, ঢাকা ইউনিভার্সিটিও কেমিস্ট্রি প্রশ্ন সেই ধাঁচেই বিগত 2 বছর ধরে আসতেছে। ধাঁচটা কি? ধাঁচটা হচ্ছে বইয়ের যে তথ্যগুলো আছে, বইয়ের যে লাইনগুলো আছে, বইয়ের যে এমসিকিউ গুলো আছে, বইয়ের এমসিকিউ গুলো আসতেছে। এখন আমাদের এখানে আমরা যেটা করব, অবশ্যই তোমাদের এমসিকিউ বেসড কিছু ক্লাস রাখবো। এমসিকিউ বেসড ক্লাস মানে কি? ধরো অর্গানিক কেমিস্ট্রি আমরা 30 ক্লাস 35 ক্লাস লাগায় অর্গানিক কেমিস্ট্রি সব থিওরি সব কিছু পড়লাম, পড়ার পর আমরা অর্গানিকের উপর 4-5টা ক্লাস রাখবো যেখানে মেডিকেল বেসড মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অর্গানিক থেকে যেইভাবে এমসিকিউ আসে সেই মেডিকেল বেসড 4-5টা লেকচার আমরা রাখবো। আমার চিন্তা যে আমরা 80 ক্লাসের মধ্যে 60টা ক্লাস আমরা থিওরিটিক্যাল পড়ালেখা করবো, 20টা ক্লাসে হচ্ছে যে আমরা এমসিকিউ বেসড মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ বেসড পড়ালেখা করবো, যেন মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের আকাশ থেকে পড়া না লাগে। তাহলে হচ্ছে যে আমরা এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বইয়ের যে লাইনগুলো আছে, বইয়ের যে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো আছে, সেই ব্যাপার স্যাপারগুলো হচ্ছে যে আমরা এমসিকিউ বেসড ক্লাসগুলোয় পড়বো, প্লাস হচ্ছে যে আমরা যে থিওরিটিক্যাল পড়ালেখা করবো সেখানেও আসবে। এবং এই যে বইটা তুমি গাইডটা নিবা, যে কোনো প্রকাশনী একটা এইচএসসি বেসড গাইড, যেটার পেছনে হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন দেওয়া আছে, সেইটা তুমি যখন দেখবা, দেখলে দেখবা যে তোমার এই জিনিসটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটাকেই কভার করে ফেলবে তোমাকে। আর বাকি রইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আর ঢাকা ইউনিভার্সিটি ছাড়া বাকি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটার জন্য তোমরা আরেকটা বই রাখতে পারো সাথে, সেটা হচ্ছে যে বিচিত্রা, বিচিত্রা মানে রসায়ন বিচিত্রা। এটা মূলত জয়কলির রসায়ন বিচিত্রা আছে, রসায়ন বিচিত্রাটা রাখতে পারো। বা আরেকটা বই আমি বাজারে দেখলাম খুবই ভালো, যে কেমিস্ট্রি প্লাস, এই বইটাও ভালো। সো এই যে বইগুলো আছে এই বইটা তোমরা রাখতে পারো, যে না রসায়ন বিচিত্রাটা রাখলা বা কেমিস্ট্রি প্লাস রাখলা। এই যে বইগুলোর নাম বলতেছি কেউ কিন্তু আমাকে 1 পয়সাও দেয় নাই, বা কারোর সাথে আমার সেরকম সম্পর্ক নাই যে তাদের বইয়ের কথাবার্তা বলা, এগুলো জাস্ট ভালো দেখে বলা। সো এই বইয়ের যে কোনো একটা তুমি তোমার সাথে রাখলা, তাহলে কি হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে তো এখন নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রশ্ন আসতেছে, সেগুলার বাইরে যে প্রশ্নগুলো আছে, সেগুলার বাইরে যে জিনিসপত্রগুলো আসে, সেই জিনিসপত্রগুলা তোমরা এই বইগুলা থেকে জানতে পারলা। সাথে এই বইগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নগুলোও দেওয়া থাকে, বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং বিচিত্র আছে, সেটা যদি তোমার আলাদাভাবে বুয়েটের ইচ্ছা থাকে তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিচিত্রা মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলার একটা প্রশ্ন ব্যাংক। তো এই দুইটা প্র্যাকটিস বুক রাখলে কি হবে, তোমাকে যখন একটা থিওরি পড়াবো, একটা চ্যাপ্টার পড়াবো, ধর একটা অংশ পড়াইলাম, তুমি কি করলা, তুমি হচ্ছে প্রথমে লেকচারটা দেখে ফেললা, ভাইয়া কি পড়াইছি বুঝে ফেললা, নোট করে রাখছো, তারপর মেইন বই থেকে দেখলা দুই টপিকে কোনো এক্সট্রা কথাবার্তা আছে কিনা, যদি থাকে সেটা পড়ে ফেললা বা আমাদের জিজ্ঞাসা করলা না বুঝলে, তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস বুক দিয়ে প্র্যাকটিস করলা, তাহলে কিন্তু তোমার পড়ার গাঢ়ত্বটা অনেক বেড়ে যাবে, তোমার নলেজ অনেক ডিপ হবে। এবং হচ্ছে এইটা তুমি করলা, এবং আরেকটা কাজ করবা তোমরা হচ্ছে যে তোমরা ইউটিউবের হেল্প নিবা। কেন ইউটিউবের হেল্প নিবা? কারণ ইউটিউবে অনেক ডিটেল, ধরো তুমি একটা টপিক বুঝতে পারতেছো না, যে না আমি পড়াইছি, তাও তুমি বুঝছো বাট আরো বুঝতে চাচ্ছ, আরো তোমার কাছে মনে হচ্ছে এই টপিকটা নিয়ে তোমার জানা উচিত, বা ধরো তুমি ক্লিয়ার হচ্ছ না, আমাকে ধরো ওই মোমেন্টে তুমি পাইলা না যে না ভাইয়া আপনাকে তো পাচ্ছি না, তখন কি করবা, বা তুমি বই পড়লা, বই পড়েও ক্লিয়ার হইলা না, প্র্যাকটিস বুক পড়েও ক্লিয়ার, তখন ইউটিউবে টপিকটা লিখে সার্চ দাও,
অনেক বাংলাদেশি থেকে বাংলাদেশের থেকে অনেক ইন্ডিয়ান লেকচার পাবা, অসাধারণ লেকচার, ডিটেল লেকচার। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ডিটেল পড়াইতে, তাও তুমি একজন দুজন থাকতে পারো না যে বোঝো নাই, এরকম এক দুজন থাকবে। আমি বলতে পারি না যে আমি বুঝাবো, সেটা 100% মানুষই বুঝবে। দুই তিনজন থাকতে পারে যে হয়তো বুঝবে না, বা দুই তিনজন হতে পারে যে ধরো 100টা টপিক পড়ে দুই তিনটা টপিক তুমি নাই বুঝতে পারো, তখন সেখানে ইন্ডিয়ান অনেক লেকচার আছে, ইংলিশ অনেক লেকচার আছে, সেগুলোর মাঝে মাঝে একটু হেল্প নেবা, তাহলে দেখবা কেমিস্ট্রি নলেজ তোমার অনেক অনেক গাঢ় হবে। এবং নেক্সট যে কথাটা সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে অবশ্যই তুমি আমাদের সকল এক্সামে পার্টিসিপেট করবা, এক্সাম মাস্ট। আমাদের রেগুলার এক্সাম হয়, এটা আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে অসংখ্য মানে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর যে আমরা এই জিনিসটা করতে পারছি, যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা রেগুলার এক্সামের সিস্টেমটা চালু করতে পারছি। আমরা রেগুলার এ পর্যন্ত আমার সকল ব্যাচ মিলে আমি 1000-এর উপর এমসিকিউ এক্সাম নিয়ে ফেলছি আল্লাহ রহমতে। সো রেগুলার এক্সাম, তো তোমাদেরও প্রতি ক্লাস শেষে এক্সাম হবে, প্রতি ক্লাস শেষে। তোর তোমাকে আমি যেদিন যা পড়াবো তার শেষে পরের দিন এক্সাম থাকবে, হয়তো যোগ যোগ পড়াইতে গিয়ে নামকরণ টামকরণের আমরা হচ্ছে এমসিকিউ এক্সাম নিতে পারবো না, তখন তোমাকে হয়তো আমরা একটা হচ্ছে যে নামকরণ দিয়ে দিব অনেকগুলো, বলবো এগুলো কমেন্টে আমাদের জানো, ছবি তুলে জানো। সো এটা আমরা করতে পারি, কিন্তু যত ভাবে সম্ভব আমরা তোমাদের এমসিকিউ এক্সাম নিব এবং আমরা তোমাদের সিকিউ এক্সামও নিব। সো এক্সাম গুলো তুমি মাস্ট অ্যাটেন্ড করবা। অনেকে এক্সাম অ্যাটেন্ড করে না যে ভাইয়া এক্সাম দিতে ভয় লাগে, কম পাইছি, বা এটা ছিল ওইটা ছিল, যত কিছুই থাকুক এক্সাম গুলোও মিস দিবে না, এক্সাম গুলা ঠিকঠাক মতো দিবা, তাইলে দেখবা কি এক্সাম ফিয়ার যে আছে সেটা কমবে, এবং তোমার যে প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আস্তে 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 সমাধান হবে। তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা এখানে HSC 22-এর অনেকেই আছো যারা এতদিন কেমিস্ট্রি পড়ো নাই, তো আজকে তুমি কেমিস্ট্রি পড়তে আইসা, আজকেই তুমি কেমিস্ট্রি অনেক ভালো বুঝে যাবা, বা আজকেই তুমি কেমিস্ট্রি অনেক ভালো করে ফেলবা, এটা কখনোই হইতে পারে না। সময় লাগবে, সময় যাইতে যাইতে আমরা কেমিস্ট্রির সকল সমস্যা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। আজকে তোমাদের মাত্র এপ্রিল মাসে আমাদের কোর্সটা শুরু হচ্ছে, ডিসেম্বর মাসে যখন আমাদের কোর্স শেষ হবে, তোমরা যদি ডেডিকেটেড থাকো, তোমরা যদি নিজেদের সর্বোচ্চটা দাও আমাদের সাথে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দিব, তোমার এন্ড থেকে যদি সর্বোচ্চটা আসে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কেমিস্ট্রির HSC-র জন্য 180+ নাম্বার এবং অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এই দুইটা জায়গায় 90% প্রশ্ন কমন, এবং ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোর জন্য যতটুকু লাগে আমরা তোমাদের কমন করে দিব ইনশাল্লাহ, কভার হয়ে যাবে, তোমার অ্যাডমিশন টেস্টের চিন্তা করতে হবে না, তুমি যদি ডেডিকেটেড থাকো তাইলে। ঠিক আছে, তো আমার এতটুকুই বলা ছিল কেমিস্ট্রি ক্র্যাক করা নিয়ে। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি তোমাদের প্রশ্ন নিব এখন।